نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما قال النبي صلى الله عليه وسلم انه سيكون في امتي كذابون ثلاثون كلهم يزعم انه نبي الله وانا خاتم النبيين لا نبي بعدي সম্মানিত উপস্থিতি, কোনো ভূমিকা দিতে পারছি না। আমরা জানি বর্তমান সময়ের সবচেয়ে কঠিন একটি মারাত্মক ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। কথা বলেন ঠিক না ঠিক? 1252 হিজরি মোতাবেক 1835 ইংরেজিতে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান অঞ্চলে গোলাম আহমদ কাদিয়ানি জন্ম লাভ করেন। 1909 সালে তার অপমৃত্যু হয়। 1947 সালে পশ্চিম পাকিস্তানে বারওয়া নামক তাদের কিছু কর্মকাণ্ড ছিল। পরবর্তীতে আইয়ুব খানের উপদেষ্টার তৎপরতায় এম এ আহমদ তার মাধ্যমে পঞ্চগড়ে বাংলাদেশের ওই অঞ্চল পঞ্চগড়ে 200 একর জমি তারা বরাদ্দ নেয়। গত বছর আপনারা দেখেছেন সেই পঞ্চগড়ে কাদিয়ানিরা সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা আমিরুল মুজাহিদিন আল্লাহ আহমদ শফির ডাকের কারণে তাদের প্রতিবাদের মুখে কাদিয়ানদের সম্মেলন পণ্ড হয়ে গেছে। কথা বলার ঠিক না বেটে? এখন আমরা বসে থাকার সময় নাই। বর্তমান কাদিয়ানদের 5টি সংগঠন তাদের বাংলাদেশে বকশিবাজার কেন্দ্রীয় আস্তানা এবং চট্টগ্রামে এই চকবাজারের আহমদিয়া মুসলিম জামাত নামে তাদের আস্তানা রয়েছে। বর্তমান বাংলাদেশে 123টি তাদের আস্তানা রয়েছে। 5টি তাদের সংগঠন এভাবে মানুষকে ধর্মান্তরিত করার জন্য কাদিয়ানি পথে আহ্বান করার জন্য কাজ করে। 3টা পুরুষ, 1 নম্বর মজলিসে আনসারুল্লাহ, 2 নম্বর মজলিসে কুদ্দামে আহমদুল্লাহ, 3 নম্বর মজলিসে আতাউল্লাহ আহমদিয়া। এভাবে তাদের 3টা মহিলা সংগঠন, 1 নম্বর লাজা লাজানা এমাউদুল্লাহ, এভাবে আরো অনেক সংগঠন তারা কাজ করে। কাদিয়ানি তাদের দাবি এই গোলাম আহমদ সেই বলে আমি সর্বশেষ নবী, সকলে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে নাকি 20 পারার মতো কোরআন নাযিল হয়েছে, সকলে বলেন নাউজুবিল্লাহ। তিনি খোদার পুত্র দাবি করেছেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। তিনি নাকি আমাদের প্রিয় নবী থেকে শ্রেষ্ঠ নবী, সকলে বলেন নাউজুবিল্লাহ। আজকে এই মহাসমাবেশ থেকে, ওলামা সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বর্তমান বাংলাদেশের সকল মুসলিম উম্মাহ, মুসলিম তৌহিদি জামাত, সারা বিশ্বের মুসলিম উম্মাহর প্রাণের দাবি, কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। বাংলার লাল সবুজের এই পতাকায় কাদিয়ানিদের সম্মান হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এবং বাংলাদেশে যত অর্গানাইজেশন রয়েছে, যত সংগঠন রয়েছে, সকলকে আমি বলবো প্রত্যেক সংগঠনের মাহফিলের মধ্যে একজন বক্তাকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে কাদিয়ানিদের পরিচিতি সম্পর্কে একজন বক্তাকে আমরা ওয়াজ করার জন্য তাকে আমরা এভাবে আহ্বান করব। এবং 8 লাখ ইমাম বাংলাদেশের প্রতিটা মসজিদের মিম্বর থেকে, মিনার থেকে এবার একটি দিন আসবে, এটা নাম প্রতিটা মিম্বর থেকে কাদিয়ানিদের মুসলিম অমুসলিম ঘোষণার জন্য দাবি উঠবে। সকলে বলেন, কথা বলেন, কাদিয়ানিরা অমুসলিম লোক আপনারা চান কিনা? এ কাদিয়ানি তারা কাফের, বলেন কাদিয়ানি। কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করেন তারাও, এবং এই দেশ থেকে ইংরেজ কেদানোর জন্য ওলামায়ে কেরাম একটি যুদ্ধ করেছেন, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা আরেকটি যুদ্ধ করবো। এবং বর্তমান সংসদে